তাদেরকে আটক করে তাদেরকে অত্যাচারের ভিডিও বাংলাদেশে প্রেরণ করে বাংলাদেশিদের তাদের পরিবারের কাছে চাঁদা দাবি করে, চাঁদা অত্যন্ত বেশি। সেরকমই 28 জন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিবিএল দেশে যাওয়া 28 জন বাংলাদেশিকে আপনার একটি দালাল চক্র, ওখানকার একটা দালাল চক্র নির্মমভাবে হত্যা করে। আমরা হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা বাংলাদেশে জড়িত বাংলাদেশে যারা দালালদের মাধ্যমে যারা অবৈধভাবে তাদেরকে অবৈধ পন্থায় বিদেশে পাঠিয়েছিল এবং এই নির্মম ঘটনার সম্মুখীন করেছে, সেই বিষয়ে আমরা ছায়া তদন্ত শুরু করি। আমরা ঘটনাটা তদন্ত ঘটনাটা জানার সাথে সাথেই আমাদের মাননীয় মহাপরিচালক মহোদয় এবং অতিরিক্ত মহাপরিচালক অপারেশন মহোদয়ের নির্দেশক্রমে আমরা তৎক্ষণাৎ এটা ছায়া তদন্ত শুরু করি এবং এই তদন্ত স্বার্থে আমরা বিভিন্ন জায়গায় আমাদের গোয়েন্দা নজরদারি আমরা চালু রাখি। তারই ধারাবাহিকতায় গতকালকে আমরা নিশ্চিত হই যে এই ভৈরব অঞ্চলে 4 জন সক্রিয় দালাল, তাদের মাধ্যমে এই 26 জন থেকে বেশ কিছু লোক লিবিয়ায় গমন করে। বিশেষ করে কুখ্যাত দালাল হেলাল মিয়া এবং খবিরউদ্দিন, আমাদের যারা 6 জনের কিশোরগঞ্জ জেলায় মৃত্যুবরণ করেছেন, তাদের মধ্যে মোহাম্মদ আলী এবং মাহবুবকে এই কুখ্যাত দালাল খবিরউদ্দিন এবং হেলাল মিয়া এই ভৈরব থেকে তাদেরকে ইন্ডিয়া হয়ে দুবাই হয়ে ত্রিপলিতে লিবিয়াতে প্রেরণ করে। এছাড়াও আরও 2 জন দালাল আছেন, একজনের নাম শহীদ মিয়া, আরেকজনের দালালের নাম আমি এই মুহূর্তে আপনাদেরকে বলছি না, তাদের পরিচয়টাকে আমাদেরকে আবার একটু নিশ্চিত হতে হবে এবং এর সাথে ফার্দার অনেকগুলো জিনিস জড়িত আছে যেটা আমরা আমাদের কাজের সুবিধারটা আপাতত আপনাদেরকে জানাচ্ছি না।